সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ফাঁসিলাডাঙ্গা হাটে। দর্শক দেখছেন হায়দার ভাইকে, উনি টাকা গুনছেন এবং কি ধরনের গরু কিনছেন আমরা সেই তথ্যগুলো দিব। আজ 24 নভেম্বর 2021 রোজ বুধবার। এই যে দেখছি আমরা হায়দার ভাইকে এবং হায়দার ভাই, হায়দার ভাই কয়টা গরু কিনছেন এখন পর্যন্ত? পাঁচটা কিনছেন। কি বড় গরু আছে? মিডিয়াম সাইজের দেশি। চলেন আমরা একটু দেখি আপনার গরুগুলো সব দেশি। আমি জানি, আমরা জানি যে হায়দার সাহেব ছোট ছোট দেশি গরু এখন এই পাঁচটা। দর্শক এই যে এই পাঁচটি গরু হায়দার ভাই আজকে এই হাট থেকে ক্রয় করেছেন, তো আমরা শুনবো একটু হায়দার ভাইয়ের কাছ থেকে। আপনি সবসময় ছোট ছোট গরু এবং মাসের শেষ তো, হ্যাঁ বাজার খুব খারাপ, কেমন জানেন এই পাঁচটা? হ্যাঁ, এই যে কয়দিনে আমার এই শনিবার থেকে স্টার, শুক্রবার থেকে স্টার হয়েছে, দুদিন বাজার খারাপ। নিম্নে আমার মানে ফ্রিজে গোস আছে, এটা মানে অর্ডার পাইলে আমি দিব, হোটেল মোটেল দিতে হবে। আচ্ছা, 60 কেজি গোস হোটেল মানে ফ্রিজে আছে, এই বাজার খারাপ, এই জন্য ছোট এইরকম ছোট ছোট করে কিনছি। হ্যাঁ, চাটাম চুটুম করে বিক্রি করি এখন। আচ্ছা আচ্ছা, তো এই কারণে ছোট গরু কেনা এখন আপনার? তো আমরা একটু শুনে হায়দার ভাই, যে এই যে আপনি এই যে গরুটা দেখছি আমরা, এই গরুটা আপনি কত দিয়ে কিনলেন আজকে এই হাটে? এটা কিনছি আমি, এই গরুটা কিনছি 31,500। 31,500। কতটুকু মাংস আছে এটার মধ্যে? 60 কেজি পার হবে। এটা কি ঠুম সহ না ঠুম বাদ দিয়ে? ঠুম সহ 65 কেজি হবে। ঠুম সহ 65 কেজি, এই যে খুড়া লাভা। আচ্ছা, খুড়া গুলো বাদ দিয়ে 65 কেজি হবে। আর এমনি 60 কেজি আইডিয়া করছেন নাকি? আর আর এই যে ওই সাদা গরুটা, ওই সাদা গরুটা 60 কেজি পার আছে। ওই 60 কেজি পার আছে, এটা কি ঠুম সহ? হ্যাঁ, ঠুম সহ 60 কেজি পার আছে। কত পড়ছে ওটা? 30,000। 30,000। তার মানে এখন দেখছি আমরা 50,500 টাকা কেজি ধরে আপনি গায়ে কিনছেন। 500 টাকা উপর পড়ে যাচ্ছে, খরচা আছে না? একটা গরু যদি বললে তো 2,000 টাকা খরচা। মানে এটা তো ঠুম সহ আপনি বলছেন, ঠুম ছাড়া তো না, ঠুম সহ বলছেন। তো এই যে গরুটা দেখছি, এই যে এই গরুটা, এই গরুটা কত দিয়ে কিনলেন? এটা 34,000 টাকা। 34,000 টাকা দিয়ে কিনলেন। কতটুকু মাংস আছে? এটা 70 কেজি। 70 কেজি হবে, এটাও ঠুম সহ? ঠুম সহ মানে 34,000। 34,000, 70 কেজি। আচ্ছা, এটা এটা লিচি 28,000। 28,000, এটা কি 50 পার হবে? না, 55 কেজি পার হবে। 55, ঠুম সহ? ঠুম সহ 55 কেজি পার হবে। তার মানে সবই 500 টাকা উপরেই পড়ছে। এটা হায়দার ভাই, এটা 28,000, এটা কতটুকু আশা করছেন? এটাও 60 কেজি আশা করছেন? 55-60 পার হবে, না হলে পয়সা আসবে না। আপনি তো বললেন যে এখন মানে যারাই এই মাংসের ব্যবসা করছেন তাদেরই গত 1 সপ্তাহ ধরে মাংস আটকে যাচ্ছে, মানে বিক্রি খালি আমাদের না, বাহাদুর বাজার যে কোনো কাছাই। হ্যাঁ, বাজার খালি খারাপ না, সব জায়গায় খারাপ, সব জায়গায় খারাপ। তো হঠাৎ করে এই এটা হওয়ার কারণটা কি? মাংস এই যে পরীক্ষা স্টার হয়েছে, তারপর যে ধান কাটা মারা, ধান কাটা মারা হলে তো ব্যবসা ভালো হয়। হ্যাঁ, কিন্তু ব্যবসা এবার খারাপ যাচ্ছে, ব্যবসা এবার খারাপ যাচ্ছে, খুবই খারাপ যাচ্ছে, খুবই খারাপ। মানুষের ধান কাটা মারা শেষ হয়ে যাচ্ছে, হ্যাঁ, কিন্তু আমাদের ব্যবসা ভালো হয় না, ব্যবসা ভালো হচ্ছে না। তো এইভাবে কতদিন চলবে আপনাদের? ডিসেম্বর মাসটা কি হচ্ছে, তারপরে হয়তো একটু স্বাভাবিক হওয়ার সম্ভাবনা আছে, তাই না? তো আরো তো গরু কিনবেন মনে হয়? আরো আরো কয়টা কিনবেন দেখি? আরো 4-5টা কিনতে পারি। আরো 4-5টা কিনবেন? তো আমরা চলুন একটু দেখি কি ধরনের আপনি গরু কিনছেন আরো। আচ্ছা, এই এই যে ষাড় গরুটা দেখছি, এটা তো আপনার এক ভাই কিনছে? হ্যাঁ, এক ভাই কিনছে। হ্যাঁ, কত দিয়ে কিনলো এটা? এটা নিচে কত? 62,000। কতটুকু ভালো হয়েছে? কতটুকু মাংস হতে পারে এটা? দুখিয়া মানে ওই যে বাহাদুর বাজারে ও গোপালগঞ্জের যে ব্যবসা করে, কতটুকু হবে? তিন মন, 62,000 টাকা। দর্শক আমরা দেখছি আরো কিছু গরু আমরা দেখবো, হায়দার ভাই যে গরুগুলো কিনবেন আমরা সেগুলো দেখি। আমরা প্রথমে হায়দার ভাইয়ের কেনা গরুটা দেখালাম, আরো কিছু গরু উনি দেখছেন এবং
কত 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 দিয়ে? ৭৩ হাজার টাকায় গরুটি বিক্রি হয়ে গেল। আমরা দেখছি দিনাজপুর জেলার ফাঁসিলাডাঙ্গা হাটে আজকে যে মাংসের গরুগুলো হায়দার ভাই ক্রয় করছেন, আমরা সেই গরুগুলো তথ্য নেব। আবার উনি ভিতরে ঢুকে গেছেন, ওইখানে আরেকটি গরু রয়েছে, আমরা সেটার একটু তথ্য নিয়ে আসি। দর্শক, আমরা দেখছিলাম, দর্শক দেখছি পাশে হায়দার ভাই, সামাদ ভাই নিচ্ছেন না? তা আপনি বড় গরু নিচ্ছেন না কতদিন ধরে? ব্যবসা বাণিজ্য ভালো না হওয়া পর্যন্ত। হ্যাঁ, বড় গরু এখন কাটবো না, তো আমার মিডিয়াম গরু কাটবো। মিডিয়াম গরু কাটবেন? এই গরুটা কতটুকু মাংস আছে? এই গরুটার মাংস হবে 5 মনের কাছাকাছি। 5 মনের কাছাকাছি হবে। কান্দু নিছে বিক্রির জন্য কত? 1,05,000। 1,05,000। দর্শক শুনছেন যে 1,05,000 টাকায় এই গরুটি এই হাট থেকে বিক্রি হয়ে গেছে। আমরা দেখছি দিনাজপুর জেলার ফাঁসিলাডাঙ্গা হাটে আজকে যে হায়দার ভাই গরুগুলো করছেন, আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করছি। কত বললেন? কত যাচ্ছে? ৬৫,০০০ টাকা দাম বললো দর্শক শুনছেন। হায়দার ভাই এটির দাম বলেছে ৬৫,০০০ টাকা। আমরা শুনবো হায়দার ভাই কতটুকু হবে এটা? এক বিচি কতটুকু মাংস হবে? কম হবে না? তো দর্শক, আপনারা দেখলেন, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম দিনাজপুর জেলার ফাঁসিলাডাঙ্গা হাটে আজকে যে হায়দার ভাই গরুগুলো কিনেছেন, আমরা সেই গরুগুলোর তথ্য এবং দাম ও মাংসের ওজন, ব্যবসা মন্দা সব কিছু মিলিয়ে ওনার কাছ থেকে আমরা কিছু তথ্য জানার চেষ্টা করেছি। তো সেইগুলো আপনারাও জেনেছেন। তো আজ এ পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা।